আজকে সুস্বাদু একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে রসুনের ভর্তা। তো আমরা সচরাচর কীভাবে রসুনের ভর্তাটি করে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি নেই। আমি ফার্স্টে একটা তাওয়ার মধ্যে কিছু রসুনের কোয়া ভালো করে পরিষ্কার করে এটা ভেজে নিই। হালকা যখন একটু ব্রাউনিশ কালার চলে আসছে সেই পর্যায়ে আমি একটা আদা বাটা এবং একটা পেস্ট তৈরি করে নিই। এটা একটা শুকনো মরিচ লবণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিই, সেখানে ভাজা রসুনগুলো আমরা দিয়ে দিই গোটা গোটা। আমরা হালকা করে ফার্স্টের দিকে একটু ডলে নিব, একদম ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা মুখে লাগবে তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমার পাটনাটা আপনারা দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। তো আমি একটা লুক দিয়েছি, তো শেষে আমি যে এক্সট্রা যে পাটনার মধ্যে যে রসুনের অবশিষ্ট ছিল সেটা ভাতের সঙ্গে মিখে আমি এখন খাব। তো আমার খাওয়ার পালা আমার ভাতের সাথে, আমি খেয়ে দেখতেছি জাস্ট মুখ দিয়ে পানি চলে আসতেছে, কথা বলতে পারছি এতটা টেস্ট হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।